আজকে আমরা কথা বলবো উলানজি এমটি 08 মডেলের এই এক্সটেনশন ট্রাইপডটি নিয়ে। এই ট্রাইপডটি কিন্তু জাস্ট ওয়াও একটি ট্রাইপড, স্পেশালি আপনারা যারা হচ্ছে ব্লগিং করতে পছন্দ করেন বা আপনারা যারা ভাবছেন যে আপনি ব্লগিং ভিডিও বানাবেন বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি নিজেকে মনে করে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, দিতি শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো চলুন তাহলে আমরা দেখে নিই উলানজির এই ট্রাইপডটা দাম কত, কেমনি কেমনি কি। ওকে, তো যাই হোক, মেইন ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম ব্যাক। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন উলানজির এমটি 08 মডেলের একটি এক্সটেনশন ট্রাইপড, আই মিন মিনি ট্রাইপড আর কি। এই ট্রাইপডটি কিন্তু টোটালি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি ট্রাইপড। আপনারা যারা ব্লগিং করেন তাদের জন্য বেস্ট একটি ট্রাইপড হচ্ছে এই ট্রাইপডটি। এই ট্রাইপডটি আমি যখন আসলে আপনারা যখন ব্লগিং করি তখন আমি এই ট্রাইপডটি ইউজ করি, এবং কি আপনাদের সবার প্রিয় ইউটিউবার আরাফ ইন্তেসার দীপ্ত সেও কিন্তু হচ্ছে এই উলানজির এমটি 08 ট্রাইপডটি ব্যবহার করে। তো যাই হোক, প্রথমে আমরা একটু আনবক্স করে নিই। ওকে, তো আনবক্স করার জন্য যে বক্সটা খুললেই আসলে পেয়ে যাবেন, তা আমরা যদি হচ্ছে বক্সটা একটু খুলি দেখেন, এই যে বক্সটা খোলার পরে এরকমভাবে প্যাকেজিং করা থাকবে এটা। এরপর হচ্ছে ট্রাইপডটা জাস্ট খুলে নেবেন এখান থেকে, এই যে আমাদের সে ট্রাইপড। তো আমরা একটু এগুলো একটু সরাই নিই। আপনারা আমার হাতে এখন যে ট্রাইপডটি দেখতে পাচ্ছেন এই ট্রাইপডটি কিন্তু হচ্ছে উলানজির এমটি 08 মডেলের ট্রাইপড। এই ট্রাইপডটিতে দেওয়া আছে তিনটি পা। ওকে, এই যে দেখেন পা পায়া যেটা বলেন না কেন, স্ট্যান্ড যেটাই বলেন না কেন, এটা হচ্ছে সেই ট্রাইপড। আর এই ট্রাইপডটা কিন্তু হাতে নেওয়ার পরেই হচ্ছে আপনার হাতে অনেক সুন্দর করে হচ্ছে আপনার গ্রিপ করবে, সেই সাথে হচ্ছে ট্রাইপডটি হাতে নেওয়ার পরে হচ্ছে আপনি প্রিমিয়াম ফিল পাবেন। ট্রাইপডটির কোয়ালিটি নিয়ে আসলে কোনো প্রকার সন্দেহ নেই, জাস্ট ওয়াও একটি ট্রাইপড। এবং কি ট্রাইপডটির সামনে কিন্তু ছোটো করে লেখা রয়েছে সুন্দর করে উলানজি, এখানে আসলে মডেল নাম্বার লেখা নেই। এবং কি ট্রাইপডটি এখন বর্তমান সাইজ হচ্ছে আপনার 5.9 ইঞ্চি আর কি। এরপর আমরা ট্রাইপডটা যদি বড় করি সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের 10.6 ইঞ্চি হয়ে যাবে। ওকে, তো আপনারা যখন হচ্ছে ট্রাইপডটা পুরোপুরিভাবে খুলে নেবেন তখন আপনি সর্বোচ্চ 10.6 ইঞ্চি পর্যন্ত হচ্ছে আপনারা পাবেন, আর ট্রাইপডটি যখন আপনারা বন্ধ করবেন তখন হচ্ছে 5.9 ইঞ্চি হয়ে গেল আর কি। আর এই ট্রাইপডটা কিন্তু খুব সহজেই পকেটে বহনযোগ্য, তো আমি একটু পকেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে আমি যদি ট্রাইপডটা আমার পকেটের মধ্যে যদি রাখি, দেখছেন আমি যদি আমার ট্রাইপডটা পকেটের মধ্যে রাখি, জাস্ট ওয়াও কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না যে আমার পকেটের মধ্যে একটা ট্রাইপড আছে কিনা। এবং কি সেই সাথে যদি আমি আমার সোনি ZV-1 রাখি তাহলেও কিন্তু হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে দেখেন আমার পকেটের মধ্যে একটা ক্যামেরা একটা ট্রাইপড আছে ভাই, এই পকেটের মধ্যে ক্যামেরা ট্রাইপড আমি সুন্দর করে কিন্তু বসতেও পাচ্ছি। ওকে, তো আমার পকেটের মধ্যে কিন্তু একটি ট্রাইপড একটি ক্যামেরা রয়েছে। তো আপনার কাছে যদি সোনি ZV-1 ক্যামেরা বা যে কোনো মিররলেস ক্যামেরা থাকে বা আপনি হচ্ছে মোবাইল ফোন দিয়ে যদি ভিডিও করেন সেক্ষেত্রে এই ট্রাইপডটা কিন্তু হচ্ছে আপনি খুব সহজেই আপনি আপনার পকেটের মধ্যে বহন করতে পারবেন। তো আমরা একটু হচ্ছে ট্রাইপডটার ক্যামেরাটা বের করে নিই। তো ট্রাইপড ক্যামেরা পকেট থেকে বেরিয়ে করে নিলাম, বের করার পর দেখেন এই যে ট্রাইপডটা যদি আমরা আমাদের ক্যামেরার সাথে যদি লাগাই, আমরা যদি আমাদের ক্যামেরার সাথে লাগাই দেখেন জাস্ট ওয়াও কিন্তু। ওকে, হাতের মধ্যে কিন্তু হচ্ছে অনেক ভালো করে কিন্তু হচ্ছে আপনার গ্রিপ করতেছে। তো আমরা যদি হচ্ছে আমাদের সোনি ZV-1 ডিসপ্লেটা খুলি, তো খোলার পর দেখেন আমরা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু হচ্ছে ভিডিওগুলো করতে পারবো এখান থেকে। তো আমরা কিন্তু হচ্ছে চাইলে ভিডিও করতে পারি এইভাবে। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই ট্রাইপডগুলি হচ্ছে ব্যবহার করতে পারেন। তো আমি একটু হচ্ছে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখন হচ্ছে এই ক্যামেরাতে একটু ভিডিও করব। আমি এই মুহূর্তে ব্যবহার করতেছি আমার সোনি ZV-1, এবং সেই সাথে কিন্তু হচ্ছে আমি ব্যবহার করছি আমাদের উলানজি এমটি 08 এর সেই ট্রাইপডটি। ওকে, তো আমি ট্রাইপডটি একটু টেবিলে রেখে তারপর হচ্ছে আমি ভিডিও করার চেষ্টা করবো আর কি। তো এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে কোনো কাটাকাটি করতেছি না, একদম লাইভভাবে কিন্তু হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছি। তো এই যে আমি যখন হচ্ছে এটা আমার ক্যামেরাটার মধ্যে যদি ট্রাইপডে যখন আমার ক্যামেরাটা হচ্ছে আমি আমার টেবিলের মধ্যে রেখে দিলাম, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু এখন হচ্ছে আমার ভিডিওগুলি হচ্ছে। তো আশা করি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং কি ভিডিও সব কিছু আপনারা শুনতেই পাচ্ছেন। আর এই সাউন্ড টাউন সব কিছুই হচ্ছে সোনি ZV-1 দিয়ে করা এখন। আর এই যে বড় ক্যামেরায় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হচ্ছে বড় ক্যামেরা রেকর্ডিং হচ্ছে। ওকে, আর এখন যদি আমি নিচে যাই এখন কিন্তু হচ্ছে আমার সোনি ZV-1 দিয়ে হচ্ছে রেকর্ডিং হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাইপডটি জাস্ট ওয়াও। এবং কি হচ্ছে ট্রাইপডটি কিন্তু আপনারা যদি একটু ধরেন, ধরে হচ্ছে ক্যামেরাটা একটু সোজা করে নিয়ে আপনাদের পজিশন মতো যদি আপনারা নেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা খুব সহজেই এই ট্রাইপডটি হচ্ছে ইউজ করতে পারেন। ওকে, আর সব থেকে মজাদার বিষয় হচ্ছে ট্রাইপডটিতে একটি লক দেওয়া রয়েছে যেটির মাধ্যমে আপনি খুব সহজেই এই যে মোচড়ামুচড়ি করে নিয়ে আপনার পছন্দ মতো পজিশন ঠিক করে নিয়ে এইটা যদি আপনি টাইট করে দেন তখন কিন্তু এটা নড়াচড়া করবে না। তো আমরা আবার একটু বড় করে নিব, এটা দেখেন এই যে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে কিন্তু হচ্ছে এখন আমরা ভিডিও করতেছি এখানে, ভিডিও করার পর আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে। তো আমরা যদি আমাদের সেটআপটা দেখি, ওই যে আমাদের শিপা তো ওখানে হচ্ছে ভিডিও করতেছে। ওকে,
তো শিবা তো ওখানে ভিডিও করতেছে, আর এ হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব স্টুডিও দেখতে কেমন। এই ফাঁকে আপনারা কিন্তু হচ্ছে একটু ইউটিউব স্টুডিওটাও দেখে নিলেন আর কি। তো এই ম্যাকবুকে মূলত হচ্ছে আমার কাজবাজ চলে, আর ওইদিকে হচ্ছে আমার ভিডিও এডিটিং চলে। তো যাই হোক আর কি, এবার হচ্ছে আমরা এটা একটু রেখে দেই, এবার হচ্ছে আমরা আমাদের বড় ক্যামেরাতে চলে যাই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটি করে উলানজি ট্রাইপড কিনতে পারেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা কিন্তু বলা হয় নাই, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই গ্ল্যামার শপ। আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো গ্যাজেট বা প্রোডাক্ট কিনতে ভিজিট করতে পারেন glamourshop.com.bd। এবং কি আপনারা যদি এই ট্রাইপডটি কিনতে চান তাহলে কিন্তু হচ্ছে গ্ল্যামার শপে আপনারা প্রি অর্ডার করতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে গ্ল্যামার শপের বিস্তারিত, তাদের সাথে একটু কথা বলে নেবেন, দাম দরটা একটু ঠিক করে নেবেন। আর আরেকটি কথা হচ্ছে এই ইয়ার হচ্ছে প্রাইস কত, এই ট্রাইপডটার প্রাইস কত। এই ট্রাইপডটির প্রাইস আসলে এক এক সময় এক এক ধরনের থাকে, যেহেতু এটা হচ্ছে টোটালি দেশের বাইরের একটি ট্রাইপড। আর এই ট্রাইপডটি আপনাকে কিনতে হলে 1500 থেকে 1800 টাকার মধ্যে খরচ করতে হবে আর কি। 1500 টাকার কমও পেতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় প্রাইসটা থাকে 1500 থেকে 1800 টাকার মধ্যে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এই করোনাকালীন সময়ে কেউ মাস্ক ছাড়া বের হবেন না। আল্লাহ হাফেজ।